হুমায়ুন মাহমুদ প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে আমি বিডিআর ক্যাম্পে কাজ করি এখানে এখানকার বেশিরভাগ লোক নাবির নিচে টাকনোর নিচে কাপড় পরে সিগারেট পান করে তাদের পেছনে নামাজ পড়া যাবে কি না নাকি একাই পড়া উত্তম দয়া করে জানালে উপকৃত হতাম বেশিরভাগ লোক এখানে আপনি যেটা বললেন টাকনুর নিচে বা নাবির নিচে কাপড় পরে সিগারেট পান করে আসলে নাভির নিচে পড়াও পুরুষের জন্য হারাম টাকুন নিচে পরা আরও মারাত্মক হারাম মা আসপালামিনাল কারাবাহিনী পিন্নার টাকনুর নিচে যে পোশাক যাবে সেটা জাহান নামে যাবে অর্থাৎ এই ব্যক্তিকেও জাহান নামে নিয়ে যাবে এটার কঠিন পাপ এটা তো আমরা কিছুতে করতে পারি না আর ধূমফান এটাও স্তেক ইল আদিল্লাতিস্বরে সরিয়ার সব দলিল প্রমাণ ঘেটে যেটা পাওয়া গেল এটাও হারাম কারণ এটাতে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর নিহত হয় নিকুটিন বিষ এটা একটা বিষাক্ত জিনিস আর বিষ পান করা হারাম এটা একটা নিষাদ্রব্য নিষাদ্রব্য হারাম কুল্লু মুস্করিন হারাম প্রত্যেক নিষাদ্রব্য হারাম আবার নবীজি বলেছেন মন ও জেবা বিহি ফিনারে জাহান্ন কেউ যদি কোনো বিষ পানে আত্মহত্যা করে হ্যাঁ তাহলে চিরস্থায়ীভাবে তাকে যা নামে আজাব দেওয়া হবে তো এটা তো বিষ বিষ পান না তো এখন এই ধরনের অভ্যাস যার আছে তার পিছনে সালাদ পড়া যাবে কি না পারলে যদি ভালো ইমাম পান তাহলে ভালো ইমামের পিছনে সালাদ পড়েন আর যদি এরকম ইমাম সালার কোনো ইমাম না পান সালাদ চালিয়ে যান আপনি সব পাবেন কিন্তু তার পাপ হবে তার গুণা হবে যেমন ইন আহসান হাজত ওসমান বলতেন যে ইন আহসানু ফালাকুম আলহম যদি তারা ভালো করে ইমামরা তাহলে তোমরা সব পেলে তারাও পাবে ও ইন উ ফালাকুম আলহিম আর তারা যদি বদামল করে ইমামরা খারাপ কাজ করে সেই অবস্থায় সালাদ পড়ায় তাহলে তোমরা তোমাদের সব ঠিকই পাবা কিন্তু ইমামরা পাপাচারের পাপে তারা আল্লাহর কাছে আবদ্ধ হবে